হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশেষে প্রতীক্ষিত দুটি ট্রেন চালু হলো কলকাতায় যাওয়ার জন্য এখন আমরা খুব সহজেই কলকাতাতে যেতে পারবো ট্রেনের মাধ্যমে কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই বাসের যে ঝুঁকি ঝামেলা এগুলো ছাড়াই আমরা কলকাতাতে যেতে পারব আজ কথা বলবো এই বিষয় নিয়েই বন্ধুরা দীর্ঘ দুই বছর কোভিড নাইন্টিনের কারণে ঢাকা থেকে কলকাতা খুলনা থেকে কলকাতা এই দুটি ট্রেন বন্ধ ছিল কিন্তু অবশেষে ভারতীয় সরকার এবং বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে আজকে থেকেই এই ট্রেন দুটি চালু হবে প্রথমে বলি খুলনার কথা খুলনার ট্রেনটি চালু হবে আজকে থেকেই চালু হবে আজকে থেকে আপনারা টিকিট নিতে পারবেন সে পূর্বের নিয়মেই সব কিছু চলবে খুলনা থেকে ছেড়ে যাবে বন্ধন এক্সপ্রেস এবং এই বন্ধন এক্সপ্রেসটি খুলনা থেকে ন যশোর হয়ে বেনা যাবে ঢাকা থেকে ছাড়বে এয়ারপোর্ট স্টেশন থেকে এবং এখান থেকে মৈত্রী এক্সপ্রেসটি চালু হয়ে সরাসরি যাবে কলকাতায় বন্ধুরা অবশেষে আমাদের কষ্টটি চলে গেল এখন আমরা খুব সহজেই কলকাতাতে যেতে পারবো ট্রেনের মাধ্যমে কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই বাসের যে ঝুঁকি ঝামেলা এগুলো ছাড়াই আমরা কলকাতাতে যেতে পারবো দেখুন বন্ধুরা আজকেই চালু হয়েছে এবং এই চালু হওয়ার ছবিগুলা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন